স্টুডেন্ট টুডেজ টপিক ইজ ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাসেপটিভ মেথডস অ্যান্ড দেয়ার ইউজেস তো আমি তোমাদের সামনে দেখো কয়েকটা কন্ট্রাসেপটিভ মেথড রেখেছি এখানে আছে কপার টি 380A মডেলের এটা তারপরে আবার আছে দেখো এখানে অন্তরা আছে নিরোধ আছে সেন্ট ক্রোমান ট্যাবলেটস বা আমি যেটাকে ছায়া বলি আমরা সেটা আছে আর দেখো লেভো নর্জিস্ট্রি অন ইথেনাইল ইস্ট্রাডায়াল ট্যাবলেটস যেটাকে আমরা মালায়েন বলে থাকি আর একটা দেখো আছে লেভো নর্জিস্ট্রি ট্যাবলেট যেটাকে আমরা ইসি পিল বা এমার্জেন্সি পিল এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বলে থাকি তো এই প্রত্যেকটা পিলের আমরা মানে কী ধরনের এরা কাজ করে এবং কখন কখন এই কন্ট্রাসেপটিভ পিলগুলো ইউজ করা যায় সেই সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো তো ভিডিওটি একটু বড় হতে চলেছে কিন্তু তোমরা একটু স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো তাহলে দেখো আমি ফার্স্ট একটা একটা করে পিল নিয়ে কিন্তু পিল বা কন্ট্রাসেপটিভ মেথডসগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করবো প্রথমেই আমরা ছায়া সম্পর্কে জেনে নেব তো কন্ট্রাসেপটিভ যে পিল আমরা মানে ইউজ করি তার মধ্যে সেন্ট ক্রোমান ট্যাবলেটস হচ্ছে একটা নন হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল এই পিলটা হচ্ছে তোমার যেসব মহিলারা আছে ওরা কিন্তু অনেকেই হরমোনাল পিল ইউজ করতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু ছায়াটা বেস্ট একটা কন্ট্রাসেপটিভ মেথডস হিসেবে ইউজ করেন ওনারা তো এটা আমরা কিভাবে ইউজ করব যেদিন মেনস্ট্রুয়েশন হয় মেনস্ট্রুয়েশন হওয়ার ফার্স্ট ডেতে কিন্তু আমরা মানে সেন্ট ক্রোমান ট্যাবলেটসটা ইউজ করতে মাকে বলা হয় আর দেখো এটা টুয়াইস এ উইক ফর ফার্স্ট থ্রি মান্থস উইকে দুটো করে প্রথম তিন মাস এটার একটা তোমার তিন ছ মাসের একটা কোর্স এটাতে থাকে প্রথম যে তিন মাস মাকে ইউজ করতে বলবো বা যে মহিলা আমার কাছে এসছে তাকে আমি প্রথম তিন মাস কীভাবে ইউজ করতে বলবো যে তার যেদিন মেনস্ট্রুয়েশন ব্লিডিং ফার্স্ট হয়েছে সেই দিনে সে একটা ট্যাবলেট নেবে তার দুদিন পরে মা আবার নেক্সট ট্যাবলেটটা নেবে মানে নেক্সট যে পিলটা নেবে তো আমার ফার্স্ট উইক চলে গেল সেরকমভাবেই কিন্তু তিন মাস পর্যন্ত মাকে আমার প্রত্যেক সপ্তাহে দুটো করে যদি আজকে মানে মানডে হয় আমি মানডেতে ফার্স্ট পিল নিয়ে থাকি তাহলে কিন্তু আমাকে টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে মানে কি মঙ্গলবার আর বুধবার বাদ দিয়ে আমাকে বৃহস্পতিবারে নেক্সট পিলটা নিতে হবে তারপরে যে তিন মাসের প্রতি সপ্তাহে কিন্তু আমাকে ওইভাবে সোমবার আর বৃহস্পতিবারে আমাকে ওই পিলটা নিতে হবে তো এরকমভাবেই কিন্তু আমরা অ্যাডভাইস দেবো মাকে তো আমার তিন মাস যখন কমপ্লিট হয়ে যাবে তিন মাস পরে থেকে কিন্তু এই পিলটা যখন আমি মাকে মানে অ্যাডভাইস দেবো কীভাবে বলবো যে ওয়ান্স এ উইক আফটার থ্রি মান্থস তিন মাস হয়ে যাওয়ার পর থেকে এবার যতদিনই সে খাক তাকে কিন্তু আমি বলবো কি যে মাসে সপ্তাহে একটা করে তখন সপ্তাহে দুটো করে ছিল এখন সপ্তাহে একটা করে সে কিন্তু খাবে এটার সাইড এফেক্টসটা খুবই কম আর এটা অনেক ক্ষেত্রে হেল্প করে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো এখন শুধু কীভাবে এটা ইউজ করে আমি সেটা শুধু বলবো আর এটা হচ্ছে তোমার মানে ট্যাবলেটটা কেমন দেখতে আমি জাস্ট সেটুকু তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে তোমরা এটার হচ্ছে ফুল ডেসক্রিপশন পাবে এখানে কিন্তু আটটা ট্যাবলেট আছে এটা পুরো এক মাসের জন্য তো এক মাসে আমি তোমাদেরকে বলেছি যে প্রথম তিন মাস খেতে হয় কি দুটো করে খেতে হয় মানে প্রত্যেক সপ্তাহে সেই জন্যই কিন্তু এখানে আটটা ট্যাবলেট আছে মানে কি প্রত্যেক একটা মাসে চারটে সপ্তাহ থাকে আর টোটাল আটটা ট্যাবলেট মানে দুটো করে আমাকে প্রত্যেক সপ্তাহে খেতে হবে আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট কন্ট্রাসেপটিভ পিল যেটা আছে দেখো মালায়েন আচ্ছা মালায়েন সম্পর্কে একটু বলে দিই মালায়েনকে আর একটা কথায় বলা হয় মালা ডি মালায়েন হচ্ছে এটা গভর্নমেন্ট সাপ্লাই আর মালা ডি যেটা বাইরে থেকে মানে এমনি ওমেনরা কিনে খায় ওটাকে কিন্তু মালা ডি বলা হয় তো মালায়েন বা মালা ডি যদি কোনোটাই দেয় এক্সামের সময় কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে না দেখো এটা হচ্ছে কি লেভো নর্জিস্ট্রিল অ্যান্ড ইথিনাইল ইস্ট্রাডায়ল ট্যাবলেটস এটা কিন্তু হরমোনাল পিল তো আর কি থাকে উইথ ফেরাস ফিউমারেট মানে যেটা আয়রন আয়রন একটা আয়রন ট্যাবলেট কিছু এখানে থাকে তো এই ট্যাব মানে এই যে পিলটা কীভাবে তোমরা নেবে আমি প্রথমতে সেটাই বলে দিই যেদিন ফার্স্ট মেনস্ট্রুয়েশন হবে সেখান থেকে তিন দিন পরে কিন্তু মানে ব্লিডিংয়ের তিন দিন পর থেকে এটা আমরা স্টার্ট করার জন্য অ্যাডভাইস করি তো তিন দিনের মাথা থেকে এটা স্টার্ট করা করে কিন্তু এটা পুরো ফুল মান্থ এটাকে আমরা আরেক কথায় বলি মান্থলি পিল তো এই মান্থলি পিলটা কিন্তু গোটা মাস ধরে খেয়ে যেতে হয় এটা হচ্ছে মালায়েনের পিল তো এই পিলটা দেখতে পাচ্ছ তোমরা যে ফার্স্ট ডেতে আমি কীভাবে স্টার্ট করব এখানে দেখো একদম আঠাশ দিনের একটা সাইকেল মেনটেন করে এই মান্থলি পিলটা বানানো হয় তো আমাকে ফার্স্ট ডে এখান থেকে স্টার্ট করতে হবে প্রথম দিন থেকে আমাকে স্টার্ট করলে এখানে কিন্তু প্রত্যেক মানে ওয়ান মানে এক দুই তিন চার করে কিন্তু প্রত্যেকটা একটা মান্থলি পিলের একটা এখানে ডে করা থাকে আর সাত দিন আমাকে একটা ফেরাস এই যে ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ফেরাস ফিউমারেট যেটা হচ্ছে আয়রন ট্যাবলেট এগুলো কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ মানে ফাংশন এখানে করে না আমাদের যে এগুলো হোয়াইট যে পিলগুলো আছে অনলি এই পিলগুলোই কিন্তু কন্ট্রাসেপটিভ যে ফাংশনটা সেটা হচ্ছে কিন্তু কাজ করে যেটা মেনলি আমরা মানে যে গর্ভনিরোধক যে ব্যাপারটা ওই জন্য আমরা এই পিলটা খাই তো সেটা কিন্তু এই হোয়াইট ট্যাবলেটগুলোই করে তো আমার ফার্স্ট ডে থেকে মালায়েনের ব্যাক সাইডটাতে কিন্তু স্টার্ট বলে একটা অপশান থাকে তো ওখান থেকে কিন্তু পিলটা স্টার্ট করতে হয় এবং তোমরা দেখতে পাচ্ছ যেভাবে পিলটা খেতে বলা হয়েছে এবং যে আয়রন ট্যাবলেট দিয়ে কিন্তু শেষ হয় তো সেভাবে কিন্তু 28 ডেজের যে সাইকেলটা সেটা কিন্তু মালায়েনে এখানে কমপ্লিট করা থাকে তো সেই রকম দেখেই কিন্তু এই পিলটা মানে পেশেন্টকে তোমাকে অ্যাডভাইস দিতে হবে
মেনস্ট্রুয়েশনের যে লাস্ট মানে থার্ড ডে বা ফিফথ ডে থেকে যদি সে স্টার্ট না করে, তখন কিন্তু তাকে এই পিলটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু কিছু বেরিয়ার মেথড ইউজ করতে হয়। আর যদি মিস করে যায় পেশেন্ট, ধরো মিস করে গেছে যে আজকে আমি খেতে, মানে এটা ডে পিল, প্রত্যেক দিনের একটা মানে একটা ঝামেলা থাকে এই পিলটা খাওয়ার, তো আজকে হয়তো মা ভুলে গেল, নেক্সট ডেতে কিন্তু তাকে দুটো পিল একসাথে খেয়ে নিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ছিল আজকে আমার মালা এন বা মালা ডি কী ধরনের ট্যাবলেট আর কখন খেতে হয় সেটা নিয়ে আমার বলা। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি ইসি পিলে। এটা হচ্ছে আমার এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা লেভোনর্জিস্ট্রেল ট্যাবলেট। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আফটার কয়টাস উইদিন 72 আওয়ার্সের মধ্যে কিন্তু এই পিলটা খাওয়ার জন্য পেশেন্টকে অ্যাডভাইস করা হয়। পেশেন্ট কোনো বেরিয়ার মেথড ইউজ করেনি বা পেশেন্ট কোনো রকমের কোনো পিল মানে পেশেন্ট কখনোই কোনো পিল খায় না, কিন্তু পেশেন্ট কয়টাস মানে আফটার কয়টাস যদি পেশেন্ট আমার কাছে আসে তখন কিন্তু আমাকে এই লেভোনর্জিস্ট্রেল ট্যাবলেট বা এমার্জেন্সি পিলটা পেশেন্টকে দিতে হয়। যদি 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হয় তো আমরা কিন্তু সেই কন্ট্রাসেপটাম অ্যাকশনটা কিন্তু পেশেন্টকে প্রোভাইড করতে পারি। আর এই লেভোনর্জিস্ট্রেল ট্যাবলেটটা কিন্তু সবসময় ইউজ করার জন্য না, কারণ বারংবার যদি এরকমভাবে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা এই ট্যাবলেটটা ইউজ করতে থাকি বা এই পিলটা ইউজ করতে থাকি পেশেন্টের কিন্তু রিস্ক থাকে যে পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এটাকে পেশেন্টকে অ্যাভয়েড করতে বলি। যদি খুব এমার্জেন্সি হয় তখন কিন্তু আমরা এটা পেশেন্টকে প্রোভাইড করি। তো এই ট্যাবলেটটা দেখো কি এই পিলটা কেমন দেখতে আমরা দেখে নিই একটু। দেখো এটা একটাই ট্যাবলেট কিন্তু থাকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটাই পিল আছে যেটা হচ্ছে আমার লেভোনর্জিস্ট্রেল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, সেটা একটাই থাকে। যদি 72 আওয়ার্সের মধ্যে উইদিন 72 আওয়ার্সের মধ্যে আমরা দিতে পারি তো আমরা এমার্জেন্সি যে কন্ট্রাসেপশনটা সেটা কিন্তু পেশেন্টকে প্রোভাইড করতে পারি। আমরা চলে এসেছি অন্তরা। অন্তরাকে আরেক কথায় বলা হয় মেড্রক্সি প্রোজেস্টন অ্যাসিডের ইঞ্জেকশন। এটা আমরা মেনলি আইএমএ দিই, এটা ডিফ মাস্কুলার ডিফ আইএমএ আমরা এই ইঞ্জেকশনটা দিই। এটা 3 মাসের জন্য কিন্তু কন্ট্রাসেপটিভ যে মানে ফাংশনটা করে, তো 3 মান্থস পরে আবার মাকে এই ইঞ্জেকশনটা নিতে হয়। তো আমরা মাকে কখন বলি যে ইঞ্জেকশনটা নেওয়ার জন্য, যারা দুটো বাচ্চার মধ্যে গ্যাপ রাখতে চায় তারা ইঞ্জেকশনটা নিতে পারে, তাছাড়া কি যারা চায় যে বাচ্চা মানে একদমই আর না নিতে বা তারা এখনও পারমানেন্ট মেথড কোনো ইউজ করেনি তো তারাও কিন্তু অন্তরাটা এখন নিতে পারে। অন্তরাটা নেওয়া কখন হয়, এটা হচ্ছে বেস্ট টাইমিং হচ্ছে যে যখন আফটার মেনস্ট্রুয়েশনে, মানে মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডেতেও মা নিতে পারে, মেনস্ট্রুয়েশনের 5 দিনে নিতে পারে আর 7 দিনে নিতে পারে। তারপরে নিলে কিন্তু মাকে আর কোনো যে বেরিয়ার যে মেথডসগুলো সেগুলো কিন্তু ইউজ করতে হতে পারে। তো এটা হচ্ছে বেস্ট ইউজেসের একটা হচ্ছে টাইমিং এটা। তো অন্তরার ইঞ্জেকশনটা দেখো এখানে কিন্তু একটা ডাইলুয়েন্ট দিয়ে তারপরে ইঞ্জেকশনটা ড্র করে কিন্তু মাকে ডিফ আইএমএ দেওয়া হয়। যেটা আমি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে নিরোধ, এর মধ্যে 5টা লুব্রিকেটেড কন্ডোম আছে। কন্ডোম হচ্ছে আমার বেরিয়ার মেথডের মধ্যে পড়ছে। কন্ডোম রাবার আর ল্যাটেক্স দুরকমের হয়, যাদের ল্যাটেক্সে হচ্ছে অ্যালার্জি থাকে তারা কিন্তু রাবারের কন্ডম ইউজ করে, মেল কন্ডম। এবং পেশেন্ট এটা যখন মানে যখন ইচ্ছে হবে বা ডিউরিং কয়টাসে যখন ইচ্ছা পেশেন্টটা ইউজ করতে পারে। আমাদের যে পিলগুলো বা যে ইঞ্জেকশনগুলো ছিল সেগুলোর যেমন আলাদা করে কিছু টাইমিং থাকে, কন্ডম কিন্তু পেশেন্ট আর ডিউরিং কয়টা যখন চাইবে এটাকে ইউজ করতে পারে। তো এটা এর একটা অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজও অনেক কিছু আছে, যে ডিসঅ্যাডভান্টেজে অনেক সময় পেশেন্ট স্যাটিসফ্যাকশন ঠিক মতো হয় না, মানে পার্টনার স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফ্যাকশনটা ঠিক মতো আসে না। আর অনেক ক্ষেত্রে মানে কন্ডোমে বিভিন্ন ধরনের ফল্ট থাকার জন্য কিন্তু প্রেগনেন্সি হয়ে যেতে পারে। তো সেই সম্পর্কে কিন্তু আমাকে পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে আর এটা ইউজের জন্য পেশেন্টকে খুব ভালোভাবে এটাকে বলে দিতে হবে। আফটার ইরেকশন অফ পেনিস কিন্তু কন্ডোমটা মানে পেশেন্টকে মানে এটা ইউজ করার জন্য বলতে হবে। নিয়ে এসছি দেখো এটা কপার টি 380A 375 এর একটা মডেল হয় আর 380A এর একটা মডেল হয়। এই 380A এটা হচ্ছে আমার কিন্তু মানে যখন আফটার ডেলিভারি কিন্তু এখন এই কপার টিটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কখন ইউজ করা হয়, মেনলি যারা হচ্ছে দুটো বাচ্চার মধ্যে গ্যাপ রাখতে চায় 3 থেকে 4 বছরের তারা কিন্তু মেনলি কপার টিটা ইউজ করে। তাছাড়া কপার টি এমনি যারা মানে এখনও পারমানেন্ট কোনো মেথড ইউজ করেনি তারাও কিন্তু কপার টিটা নিতে পারে। কপার টি কিন্তু 380A যেটা ওটা আমাদের 10 বছরের জন্য কিন্তু কন্ট্রাসেপশনটা মানে 10 বছর লাগিয়ে রাখা যায় কপার টি 380A। আর যেটা 375 এটা কিন্তু 5 ইয়ার্সের জন্য ছিল, সেটা এখন আর ইউজ হয় না। তো কপার যেটা 380A এটা সম্পর্কে তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে শর্টস করে মানে দেখিয়েছিলাম যে কপারটিটা কেমন। কপারটির অনেক হচ্ছে তোমার অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ সব কিছুরই থাকে। তো অ্যাডভান্টেজ এখানে কি, এখানে যে প্রত্যেক দিনের পিল খাওয়ার যে ঝামেলা একটা থাকে সেটা কিন্তু এখানে থাকে না। আর যেহেতু এখানে মানে যেহেতু তোমার ডাইরেক্টলি এখানে সার্ভিক্সের মধ্যে লাগিয়ে দেওয়া হয় তো সেই জন্য এখানে চান্সেস অফ যে মানে প্রেগনেন্সিটাও কিন্তু মানে অনেকটাই কম হয়। সেই জন্য কিন্তু এটা হচ্ছে একটা বেস্ট মেথড হিসেবে অলরেডি তোমাকে হসপিটাল থেকেই কিন্তু এটা পরিয়ে দেওয়া হয়। এবার এর ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে অবশ্যই, যে অনেক মায়ের এখানে ইচিং হয় বা অনেক ধরনের প্রবলেম হয়, অনেক সময় এটা মানে ডিসলোকেশনের জন্যও কিন্তু অনেক প্রবলেম হয়।
ঠিক আছে। তো আমি আজকে তোমাদের যে কন্ট্রাসেপ্টিভ মেথডগুলো নিয়ে আলোচনা করলাম, শুধু আমি বললাম যে কিভাবে ইউজ করে, কোন ডেতে ইউজ করে, আর এই কন্ট্রাসেপ্টিভ মেথডসগুলো কেমন দেখতে, জাস্ট তোমাদেরকে এইটুকু আজকে বলার ছিল এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ব্রিফ এই মানে প্রত্যেকটা একটা করে কন্ট্রাসেপ্টিভ মেথড নিয়ে কিভাবে তোমরা এগুলো পরীক্ষাতে লিখবে সেই বিষয়ে কিন্তু আরেকটা ভিডিও করব। নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।